মকর সংক্রান্তি সাগর সঙ্গমে উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। এবছর গঙ্গাসাগরে পুণ্যার্থীর সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলেই মনে করছে স্থানীয় প্রশাসন। এদিন সকালে ঘন কুয়াশার কারণে ভেসেল পরিষেবা বন্ধ থাকার জন্য বিক্ষোভ দেখান পুণ্যার্থীরা। আজ মকর সংক্রান্তি, সাগর সঙ্গমে পুণ্য স্নান সারলেন লক্ষ লক্ষ মানুষ। গঙ্গাসাগরে রেকর্ড ভিড় পুণ্যার্থীদের। এই সংক্রান্তির মূল প্রথা হল গঙ্গা স্নান। সারা দেশেই আজকের দিনে নানানভাবে পালিত হয় মকর সংক্রান্তি। প্রথা মেনে গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে পুণ্য স্নান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রবিবার পর্যন্ত 40 লক্ষেরও বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে গঙ্গাসাগরে। এই সংখ্যা 50 লক্ষ ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছে প্রশাসন। গঙ্গাসাগরে শুধু পুণ্য স্নানই নয়, সেই সাথে শুরু হয়েছে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়া। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের যাতে অসুবিধে না হয় তার জন্য সব রকমভাবে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তৈরি হয়েছে অস্থায়ী হাসপাতাল, অস্থায়ী দমকল কেন্দ্র। কোনো পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তার জন্য ব্যবস্থা রয়েছে ওয়াটার ও এয়ার অ্যাম্বুলেন্স। এদিনও 2 জন পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্স করে কলকাতার হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজন নেপালের বাসিন্দা, অপর একজন গোসাবার বাসিন্দা বলে জানা গেছে। এবছর প্রথম পুণ্যার্থীদের জন্য 5 লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বিমার ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবারের সাগরের মেলাতে জেলা প্রশাসনের নতুন উদ্যোগ, বন্ধন পুণ্যার্থীদের ছবি সহ রাজ্য সরকারের ধন্যবাদ জ্ঞাপন সার্টিফিকেটে প্রদান করা হচ্ছে পুণ্যার্থীদের, যা ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। পুলিশি নিরাপত্তার পাশাপাশি স্পিড বোর্ডের মাধ্যমে গঙ্গাসাগরে চালানো হয়েছে কড়া নজরদারি। সেই সাথে জলপথে রয়েছে এনডিআরএফ এর কর্মীরা। উপস্থিত পুণ্যার্থীদের সচেতন করতে সারা দিনব্যাপী মাইকিং এর ব্যবস্থাও করা হয়েছে। খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম, এছাড়াও 10টির বেশি ড্রোন রয়েছে, আর আছে ওয়াচ টাওয়ার। এই গঙ্গাসাগরের মেলাকে ঘিরে উপচে পড়েছে পুণ্যার্থীদের ভিড়। এদিন সকালে ঘন কুয়াশার কারণে ভেসেল চলাচল বন্ধ রাখা হয় প্রশাসনের পক্ষ থেকে। কচুবেরিয়া ও লট 8 এর মধ্যে যে বিষয়গুলি চলাচল করে সেগুলি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। বেলা বাড়াতে পরিষ্কার হতেই শুরু হয় ভেসেল পরিষেবা, কিন্তু ততক্ষণে যাত্রীদের উপচে পড়া ভিড় ঘাটগুলিতে। যে ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম পরিস্থিতি তৈরি হয় পুলিশের। একাধিক জায়গায় পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়েন তীর্থযাত্রীরা, কয়েক জায়গাতে বিক্ষোভ দেখান তারা। প্রশাসনের পক্ষ থেকে তড়িঘড়ি সামাল দেওয়া হয় বিষয়টি। শুধু গঙ্গাসাগরে নয়, আজকের এই পূর্ণ লগ্নে জেলার বিভিন্ন ঘাটে ঘাটেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গঙ্গাসাগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।